কুকিং বেলসে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা রান্না করব দেশি পাবদার ঝাল। প্রথমে পাবদা মাছটাকে পরিষ্কার করে তাতে ভালো করে নুন ও হলুদ মাখিয়ে রেখে দেব। এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছ ভাজার সময় খুব সাবধান, কারণ পাবদা মাছ তেলে দেওয়ার সাথে সাথে প্রচণ্ড পরিমাণে ফাটে, ফলে ফোসকা পড়ার সম্ভাবনা থাকে। মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছ ভাজার তেলে কালো জিরে দিয়ে একটা মাঝারি পেঁয়াজ, 3 থেকে 4 কোয়া রসুন আর অল্প পরিমাণ আদা বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটাকে একটু নেড়ে তাতে হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে কষাবো। মাঝে মাঝে অল্প পরিমাণ জলের ছিটে দিয়ে মশলার কাঁচা গন্ধ না যাওয়া অবধি কষাবো। মশলার কাঁচা গন্ধ ছেড়ে গেলে এবং মশলা তেল ছাড়তে শুরু করলে তাতে 1/2 কাপ জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেব। কাঁচা লঙ্কা ও ধনে পাতা দিয়ে মাছটাকে আরো 1 মিনিটের জন্য রান্না করে নামিয়ে নেব। দেশি পাবদার ঝাল তৈরি। রেসিপিটা কেমন লাগলো জানাবেন এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।